বঙ্গবন্ধুর এই সমাধি প্রাঙ্গণে আমি এবং আমার সহকর্মীরা আগে বহুবার এসেছি। আজকে এসেছি আমি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে। আগে যখন আসতাম তখন যে অনুভূতি, এখনের অনুভূতিও একই। তবে মনে হয় দায়িত্ব একটু বাড়লো। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার জনক, আমাদের জাতির পিতা। তিনি বাংলাদেশ প্রতিষ্ঠায় তার যে অনন্য অবদান, সে অবদান জাতি কোনোদিন বিস্মৃত হবে না। পৃথিবীতে বাঙালি জাতির রাষ্ট্র বলতে একটি, সেটি বাংলাদেশ। আর সেই বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাংলাদেশ দিয়ে গেছেন, আমাদেরকে দেশ দিয়ে গেছেন, আমাদেরকে দিয়ে গেছেন এই দেশ পরিচালনার জন্য একটি সংবিধান। আমি এবং আমার সহকর্মী বিচারপতিবৃন্দ, আমরা সকলেই এই সংবিধান সংরক্ষণ করার শপথ নেই এবং আবারও শপথ নিয়েছি 26 তারিখে আমি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে এই সংবিধান সংরক্ষণ করব, দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করব। এবং সেই লক্ষ্যে আমি আমার সহকর্মী বিচারপতিদেরকে নিয়ে একসঙ্গে একযোগে কাজ করব, যাতে বঙ্গবন্ধুর আদর্শ এবং তার নির্দেশিত পথে আমরা থাকতে পারি এবং বাংলাদেশকে সেই সাংবিধানিক পথে এবং আইনের শাসন প্রতিষ্ঠার পথে এগিয়ে নিতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ।